আগাম সতর্কবার্তা না দিয়ে ত্রিপুরা রাজ্যের বাঁধ কেন খুলে দেয়া হলো এমন প্রশ্নে তলব করা হলে এর জবাবে ভারতীয় হাই কমিশনার বলেছেন, বাঁধ খুলে দেয়া হয়নি, বাঁধ উপচে পানি প্রবেশ করেছে। আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। বাংলাদেশের ইতিহাসে হয়তো বা এটা প্রথম ঘটেছে যে বাংলাদেশের কোনো সমস্যার কারণে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, আর এই কাজটি এই প্রথম ডক্টর ইউনুস সাব করলেন। বন্যার পানি ছেড়ে দেওয়া বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছেন, এই 17 বছর আমরা দেখি নাই কোনো দিন ভারতের রাষ্ট্রদূতকে তলব করার জন্য, বা কোনো কথাও বলতে পারে নাই বাংলাদেশ সরকার, কিন্তু এখন সেই কাজটি ঘটেছে। তো তলব করার পর ভারতের যে রাষ্ট্রদূত সে ব্যাখ্যা দিয়েছে বন্যার পানি, সেটা কিন্তু আরও ভয়াবহ। আমরা দেখি আলোচনা শুনবো, আলোচনাগুলো শুনে আসি, এরপর বিস্তারিত কথা বলবো। আগাম সতর্কবার্তা না দিয়ে ত্রিপুরা রাজ্যের বাঁধ কেন খুলে দেয়া হলো এমন প্রশ্নে তলব করা হলে এর জবাবে ভারতীয় হাই কমিশনার বলেছেন, বাঁধ খুলে দেয়া হয়নি, বাঁধ উপচে পানি প্রবেশ করেছে বাংলাদেশে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হাই কমিশনারের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভয়াবহ বন্যার কবলে দেশ মানবিক বিপর্যয় নেমে এসেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায়। পানিবন্দী লাখ লাখ মানুষ। অভিযোগ উঠেছে ভারত আগাম সতর্কবার্তা ছাড়াই ত্রিপুরায় ডুম্বুর বাঁধ খুলে দেয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বিষয়ে আলোচনায় বসে উপদেষ্টা পরিষদ। সভা শেষে কথা বলেন দুই উপদেষ্টা। কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনও পৌঁছানো যাচ্ছে না, কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন। এ সময় বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আরেক উপদেষ্টা। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। এদিকে তলব করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিকালে বৈঠকে বসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বৈঠকে হাই কমিশনার জানিয়েছেন ভারতের বাঁধ উপচে পানি প্রবেশ করেছে বাংলাদেশে, কোনো বাঁধই খুলে দেয়া হয়নি। বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে, এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। এন্ড উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস বোথ ইন্ডিয়া। রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান। আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। এবং নোয়াখালী অঞ্চলের যে মানুষগুলো বন্যা প্লাবিত হয়েছে, একটি সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেটি একটি অপ্রত্যাশিত এবং একটি অপ্রস্তুত অবস্থায় সংকটকালীন সময়টি এসেছে। এবং আমাদের এই গণত্রাণ যেটি আমরা আজকে সংগ্রহ করতে পারবো সেটি এখন প্যাকেট হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ধাপে ধাপে সেগুলোকে আমরা হচ্ছে বন্য কবলিত এলাকাগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমরা জানি এখন বর্তমানে এই গণত্রাণ যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রেস্কিউ। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা কথা বলছি, আমাদের তিন বাহিনীর যেই সমন্বিত টিমের সাথে আমরা কথা বলছি, ইতিমধ্যেই আমাদের রেস্কিউ কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এই অপ্রত্যাশিত যে সংকটটি সৃষ্টি হয়েছে, এই সংকটটি সমাধানের জন্য আমাদের কখনোই ব্যক্তি জায়গা থেকে অথবা শুধুমাত্র তিন বাহিনীর যেই উদ্যোগ রয়েছে সেটি সম্ভব নয়। আমাদের সমন্বিত, যেটাকে আমরা জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার বলি, অর্থাৎ সবার একত্রে আমাদের এই রেস্কিউ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। ব্যক্তি পর্যায় থেকে আমাদের সামষ্টিক গোষ্ঠী পর্যায় থেকে সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন। যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান। কারণ আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারটি নতুনভাবে গঠিত হয়েছে,
এবং এই সরকারটিকে আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তি পর্যায় থেকে প্রাইভেট পর্যায় থেকে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠান পর্যায় থেকে আমাদের এই সরকারকে সহায়তা করে আমাদের যেই আজকে দেখছি বিভিন্ন জায়গায় এবং কুমিল্লাতেও আমি বিভিন্ন এলাকা থেকে খবর আসছে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে। আমরা চাই আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি সিলেটে আমাদের ইতিমধ্যে আমাদের যে পাহাড়ি যে অঞ্চলটা রয়েছে ওই পাশের পার্বত্য চট্টগ্রাম সিলেট খাগড়াছড়ি ওই এলাকাগুলোও কিন্তু এখন ভালনারেবল হয়ে গিয়েছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাপায়। আমাদের যে উত্তর আমাদের যে উত্তর এবং হচ্ছে যে পূর্বাঞ্চল এই পুরো এলাকাটাই আমরা দেখছি যে এখন সংকটকালীন সময়ের মধ্যে রয়েছে। এই সংকটটি থেকে উত্তরণের জন্য আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার ছাড়া একক উদ্যোগে কখনোই সম্ভব নয়। অপরদিকে আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের বুক দেখানোর সময় এসেছে। সুতরাং আমাদের এই অসম যে সম্পর্কটি ছিল সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে। আমরা সমতার যে সম্পর্কটি এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই আচরণ নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে। ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির প্রতিউত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে। এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে রেস্কিউ কার্যক্রমটি করা, কারণ ফেনীতে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই, আমাদের যারা তিন বাহিনীরও রয়েছে যারা তাদেরও পূর্ব অভিজ্ঞতা নেই। সেই জায়গা থেকে আমাদের সবারই প্রয়োজন বর্তমানে রেস্কিউ কার্যক্রম করা। ফেনী জেলা প্রশাসক, নোয়াখালী জেলা প্রশাসক কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা যেই যেই জায়গাগুলোকে আপনারা আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করেছেন সেটিকে আপনারা মাইকে ঘোষণা করে দিন, যাতে করে যারা শহরমুখী হয়েছে শহরমুখী হয়ে গিয়েই যেন তারা ওই হচ্ছে আশ্রয়স্থলগুলোতে উঠতে পারে। ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে 31 বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের স্ল্যাব গেট। চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী। পানির রাজনীতিতে বরাবর দিল্লিকে জেতানোর এটাই কি উপযুক্ত প্রতিদান? ঢাকার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে আসলেও দিল্লির একচোখা আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে আছে বাংলাদেশ। গত 1.5 দশক ধরে দেশের ভেতরে নৌবন্দর, শর্তহীন করিডোর, রামপালে সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প, মংলা বন্দর ও সমুদ্রে গ্যাস ব্লক ইজারাসহ অসংখ্য বিষয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার, কিন্তু বিনিময়ে পায়নি প্রায় কিছুই। কোনো সরকারই আদায় করতে পারেনি তিস্তাসহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা। দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজলডোবা বাঁধের কারণে প্রায় অচল 1500 কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয়। মেঘনার উজানে বরাক নদে টিপাইমুখ বাঁধ বাড়াচ্ছে বাংলাদেশের বিপদ। প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি।
সেই পানি যাবে গুজরাট, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায়। এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এমন নদীর পানি বণ্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানারকম বিধিনিষেধ, যার মধ্যে উল্লেখযোগ্য 1966 সালের হেলসিঙ্কি নীতি, 1992 সালের ডাবলিন নীতিমালা, 1997 সালের জাতিসংঘের জলপ্রবাহ নীতিমালা কনভেনশন। নিয়ম অনুসারে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে, নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না। নদীতে বাঁধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদের, প্রয়োজনে নিতে হবে সম্মতি। বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত। একতরফা পানি প্রত্যাহার, বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেয়া, আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণসহ তারা চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব। অথচ ব্রহ্মপুত্রের উৎস সাংপো নদীতে বাঁধ দিয়ে চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতের রয়েছে জোর আপত্তি। বিশ্লেষকরা মনে করেন, দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখলে নিয়ে শক্তিশালী পানিদস্যু হয়ে উঠতে চাইছে নয়াদিল্লি। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যার দায় নিতে রাজি নয় ভারত। 22 আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জলবায়ু ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সঠিক মানলেও এই কথায় কাটবে না বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 20 লাখ বাংলাদেশি মানুষের দুর্দশা। দর্শক আলোচনা দেখেছেন, ভারতের রাষ্ট্রদূত বলেছে বন্যার নাকি তারা ওই বাঁধ খুলে নেয়, বাঁধ এমনিতে খুলে গিয়েছে। এটা কি সাধারণ কোনো বিষয়, এই বাঁধকে সাধারণ কোনো বাঁধের মতো যে একটা বাম দিলাম, এটা এমনি পানির রূপে বা পানির ভারে এটা ভেঙে গেল? এই সমস্ত মিথ্যা গল্প শুনেই গিয়েছে সরকারি দক্ষিণ হয়তো বা বুঝেছেন যে মিথ্যা গল্প, তারপরও তিনি বলেছেন যাতে করে সামনে এমন এরকম কাজ না হয়। এটা আমি বলবো আমাদের জন্য একটা আশা জুগিয়েছে যে আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছি, আমাদের রাষ্ট্র ভারতকে রাষ্ট্রদূতকে তলব করতে পারতেছে। এটা আমাদের জন্য আমি বলবো অনেক বড় একটা পাওয়া। সামনে যদি হয়তো বা এরকম শুনতে পেরেছি যে ডক্টর ইউনুস বলেছেন যে আর যেন সামনে এরকম অকাম্মিক বন্যা না হয় সেজন্য সেই ব্যবস্থাটা হয়েছে, অর্থাৎ ভারত হয়তো বা এই কথাটা বলেছে। তো আমরা জানি যে ভারত কতটা স্বৈরাচার এবং ভারত কতটা সন্ত্রাসবাদ, তারা একটা কিছু মেনে নিলেও তাদের সুবিধার জন্য তারা আবার করবে, কারণ তারা চাইবে আমাদেরকে বিপদে ফেলে রাখার জন্য। এই কারণটাই হচ্ছে ভারতের মূল কারণ। মূল কারণ হচ্ছে ভারত এই সরকারকে ফেলে দিতে চায়।